আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ডাবল এ ফ্যান্টাস্টিক সিস্টার্স। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে কাঁচা কলার ভর্তা তেঁতুল দিয়ে। কাঁচা কলার ভর্তা তেঁতুল দিয়ে বানানোর জন্য আমি এখানে কাঁচা কলা, ধনে পাতা, কাঁচা মরিচ নিয়েছি, আর সাথে আমি আসলে একটু আমও দিব। এই ভর্তাটা আসলে আমার বাংলাদেশে যেয়ে খাওয়ার সৌভাগ্য হয়নি, কারণ লাস্ট 3 ইয়ার্স আমি বাংলাদেশে যেতে পারিনি। বাই দিস টাইম আই থিঙ্ক এটা অনেক জনপ্রিয় একটা ভর্তা বাংলাদেশে। তো আমি ভিডিওগুলোতে যা দেখলাম যে ওনারা আমড়া, জলপাই অথবা কী বলে এটাকে, বড়ই ইউজ করে, তো আমি আজকে আম দিয়ে করে দেখবো আসলে কেমন হয়। আর এখন চলুন আমরা এগুলোকে একটু কুচি কুচি করে কেটে নিই। মরিচটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, যে যতটুকু ঝাল পছন্দ করেন সেভাবে দিবেন। কেউ বেশি ঝাল খেলে বেশি মরিচ দিবেন, কম ঝাল খেলে কম মরিচ দিবেন। তো আমার এখানে সবগুলো উপকরণ নেওয়া হয়ে গেছে, এখন আমি এগুলোকে হামানদিস্তা দিয়ে ভর্তা বানাবো। আমার হামানদিস্তা সবগুলো উপকরণ দিতে থাকি। আপনারা চাইলে এগুলো মানে কলাটাকে আরেকটু ছোট করে কেটে নিতে পারেন, তাহলে আমার কাছে মনে হচ্ছে যে ভর্তা করতে ইজি হবে। সো আমার কাঁচা কলাটা ভর্তা করা হয়ে গেছে দেখেন। বাট সত্যি কথা বলতে এটা ম্যাশ করতে যেয়ে ভালোই কষ্ট লাগলো। এখন মনে হচ্ছে যে মামার আসলে সারাদিন ধরে কাঁচা কলা তেঁতুল দিয়ে ভর্তা করেন, তারা আসলে অনেক কষ্ট করেন। আমরা হয়তো 20-30 টাকা দিয়ে ওইটা কিনে খাই, কিন্তু আসলে এটা করতে অনেক কষ্ট। আমার অলরেডি শোল্ডার পেন শুরু হয়ে গেছে। সো আমি এখন এখানে দিয়ে দিচ্ছি 1 টুকরা তেঁতুল, মরিচ, আপাতত এগুলোকে একটু ম্যাশ করি। আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, আমি আসলে একই সাথে একটু লবণ দিয়ে দিতে চাই। আমি একটু লবণ দিয়ে দিচ্ছি আর একটু চিনি দিয়ে দিব, তাহলে একসাথে সব মিক্স হয়ে যাবে। এই লবণ, চিনি, ঝাল এগুলো আসলে যার যার পছন্দের উপরে। দিয়ে দিচ্ছি অল্প একটু বিট লবণ, যেহেতু আগে আমি লবণ দিয়েছি তারপর একটু বিট লবণ দিলাম। আনিসা দিদা কি একটু ভর্তা বানাতে চাও নাকি? Be careful your hand, Anissa. আমার এগুলো প্রায় ম্যাশ হয়ে আসছে, আর লবণ আর চিনি দেওয়ার জন্য এখানে দেখা যাচ্ছে যে একটু পানি পানিও হচ্ছে, যেটা নাকি মানে ভর্তাটার মিশ্রণটাকে ভালো করবে, মানে আঠালো করবে, কারণ এতক্ষণ ছিল ছাড়া ছাড়া, এখন লবণ আর
চিনি দেওয়াতে জিনিসটা একটু আঠালো আঠালো হচ্ছে, প্লাস তেঁতুল। আমি এখন দিয়ে দিব আম, অথবা আমি যেটা করতে পারি, আসলে যেহেতু আমার হামানদিস্তাটা ভরে গেছে, সো আমি এটাকে একটা বাটিতে রেখে আমটাকে একটু আলাদা করে ম্যাশ করে নিতে পারি। আমি একটু আমগুলোকে আলাদা করে ম্যাশ করে নিচ্ছি। সো আমার আমটাও ভর্তা করা হয়ে গেছে, এখন এগুলো জাস্ট মিক্স করে দিব। কারো যদি বাসায় হামানদিস্তা না থাকে, আপনারা পাটায় ভর্তাটা করতে পারেন। আমি এখন সব শেষে দুটি উপকরণ দিয়ে দিচ্ছি। একটা হচ্ছে সরিষার তেল, এটা পরেও দেওয়া যায়, পরেও কোনো বাটিতে নিয়ে মিক্স করতে পারেন, আমি এখানে একটু দিয়ে দিচ্ছি। আর হচ্ছে একটু কাসুন্দি দিয়ে দিচ্ছি। The bowl looks like it's very full. The bowl looks like it's very full. হামানদিস্তাটা আসলে ছোট হয়ে গেছে, আমি এই বাটিতে নিয়ে প্রপারলি মিক্স করব। সো হয়ে গেল আমার কাঁচা কলার ভর্তা, এখন জাস্ট হচ্ছে খাওয়ার পালা। একটু ডেকোরেশন করে নিই, তারপরে আর একটু ছবি তুলে নিশ্চয়ই ইনশাল্লাহ খাবো, আপনারাও বাসায় ট্রাই করবেন। একটুখানি কষ্ট কিন্তু খেতে তো খুবই মজা। যদিও আমি আগে টেস্ট করেছি যে টক ঝাল মিষ্টি সবই ঠিক আছে, কিন্তু এখন একটু রোদে বসে আরাম করে খাওয়ার পালা। একটু খেয়ে দেখি, আসলে অনেক মজা হয়েছে। কারণ প্রথম যখন এই জিনিসটা জানলাম যে কাঁচা কলার ভর্তা বাংলাদেশে বিক্রি হয়, তখন মনে হচ্ছিল জিনিসটা কেমন হবে। তো আজকে বানানোর পরে দেখলাম যে কাঁচা কলা, তেঁতুল, আম, লবণ, চিনি, ধনে পাতা, কাসুন্দি, সরিষা তেল সব কিছু মিলে আসলে ফ্লেভারটা অসম্ভব ভালো হয়েছে। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন, তাহলে অন্তত জানবেন যে এটার টেস্টটা কেমন। আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। সবাই ভালো থাকবেন, এই লকডাউন সিচুয়েশনে সবাই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।